দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টা বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি পুরো সংবাদে দুই যুগ আগের দোকান কর্মচারী মনির আজ 1500 কোটি টাকার মালিক সোনা চোরা চালান আর রাজকের নথি জালিয়াতি করে গড়াছেন সম্পদের সাম্রাজ্য গোল্ডেন মনিরের নামে প্রভাবশালীদের ছত্র ছায়া উঠে অপরাধ জগতের মাফিয়া বিস্তারিত ফকুল ইসলামের রিপোর্টে বাড্ডায় প্রাসাদ সম এই বাড়ির মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির আলাদিনের রূপকথার চেরাককেও হার মানায় তার সম্পদের সাম্রাজ্য এই বাড্ডায় একজন মনিরেরই আছে বড় বাজার জায়গা দখল করে গড়া স্কুল কয়েক বিঘার উপরে বিশাল মাঠ আরও আছে গাড়ির গ্যারেজ বাগান বাড়ি নির্মাণাধীন বাড়ি শতাধিক প্লট ডিএটি প্রজেক্টে এর সব হাতিয়েছেন রাজুক কর্মকর্তার সাথে যোগ সাজসে নথি জালিয়াতি করে বাজার হচ্ছে ওনার আমার নামে বললাম না প্রায় 100 কাছাকাছি প্লটের ডিএটিতে এরকম আর আর আমি তো অন্যান্য জায়গায় আছে আরও বাইরে আছে না ওনার লন্ডন টাওয়ারে আছে আরও অন্যান্য অনেক জায়গায় আছে শুধু বাড্ডাতেই সীমাবদ্ধ নয় পূর্বাচল বাড়িধারায় 20 কাঠার প্লট উত্তরা নিকুঞ্জ কেরানীগঞ্জে হাতিয়ে নিয়েছেন আরও বেশ কয়েকটি প্লট উত্তরায় মালিকানা আছে জমজম শপিং সেন্টারের হয়েছেন হাউজিং কোম্পানির মালিকও আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে আসে তার 25টি অ্যাকাউন্টে 930 কোটি 22 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায় নগদ 542 কোটি টাকা সোনা চোরা কারবারি মনির ব্যাংক থেকেও নিয়েছেন 110 কোটি টাকার লোন দুদক অনুসন্ধানে 610 কোটি টাকার সম্পদের ইতিমধ্যে খোঁজ পেয়েছে 11 বছর আগে তার বিরুদ্ধে একটি মামলাও করেছিল দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি রাজুকের 200-র বেশি প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগে তদন্তে নেমেছে প্রতিষ্ঠানটি অপরাধ করেছে সেই অপরাধটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কিনা যাচাই বাছাই করে যদি দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত অপরাধে দুর্নীতি কমিশন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে 5 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে এই 5 সদস্যের কমিটি তাদের কর্মকাণ্ড অনুযায়ী যত দ্রুত সম্ভব শেষ করা সম্ভব সেই দ্রুততম সময়ের ভিতরে প্রতিবেদন দাখিল করবে অনুসন্ধানে বেরিয়ে আসে সোনা চোরা কারবারি গোল্ডেন মনিরের গডফাদার কমিশনার সোনা শফির নাম তার হাত ধরেই সোনা চোরা চালানে উত্থান ঘটে অপরাধ জগতের নতুন এই অধিপতির যদিও এই সোনা শফিও এখন মালয়েশিয়ায় পলাতক শোরুম দিয়ে করেছেন গাড়ির ব্যবসাও বাইতুল মোকারমে আছে স্বর্ণের ব্যবসা বিদেশেও পাচার করেছেন 100 কোটি টাকা তথাকথিত গোল্ডেন মনির কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কাজেই একদিক থেকে যেরকম যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে বিচার আওতায় আনতে হবে অন্যদিক থেকে বাংলাদেশে আইনের প্রয়োগ আইনের শাসন সুশাসন নিশ্চিত করতে না পারলে এই ধরনের অনিয়ম দুর্নীতি অব্যাহত থাকবে অভিযোগ আছে মালয়েশিয়া পলাতক বাড্ডার সাবেক কমিশনার কায়ুমের অর্থের যোগানদাতা এই গোল্ডেন মনির তার বাড়িতে অভিযানে 8 কেজি স্বর্ণ নগদ 1 কোটি 9 লাখ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে র‍্যাব ফকরুল ইসলাম নিউজ 24 ঢাকা নিয়মিত দেখভালের অভাবে সারা দেশে ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে বলছেন বিশ্লেষকরা তাদের অভিযোগ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে শুরু হয় তোড়জোড় কিন্তু কিছুদিন পরে আবারও সব হয়ে যায় আগের মতো এই বাস্তবতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসানুল জব্বার বলেছেন অভিযান চলছে অভিযান চলবে এরই মধ্যে 33টি নিরাময় কেন্দ্র বন্ধ করা হয়েছে অনিয়ম পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যুতে নতুন করে আলোচনায় আসে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল প্রসঙ্গ গণমাধ্যম ও গণমানুষের সমালোচনা আর কর্তৃপক্ষের চাপে নিরাময় কেন্দ্রগুলোতে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কিছু নিরাময় কেন্দ্রের অব্যবস্থাপনা এবং অনুমোদনহীন বাস্তবতার প্রমাণ পায় তারা সবশেষ তথ্য বলছে নানা অভিযোগে বন্ধ করা হয়েছে 33টি প্রতিষ্ঠান কিন্তু বিশ্লেষকরা বলছেন নিয়মিত তদারকির অভাবেই ব্যাঙের ছাতার মতো গজিয়েছে তারা ব্যাংকের ছাতার মতো যে আমাদের বেসরকারি পর্যায়ে যে আমাদের নিরাময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেটা ক্লোজ মনিটরিং না তারা তারা দেয়ার সাপোর্ট করবে মনিটরিং করার জন্য যে প্রসিজিয়ার গুলোর কথা বিধিমালায় বলা হয়েছে সেটা অ্যাবসলিউটলি মিসিং নিয়ন্ত্রণটা এবং এই সুপারভিশনটা কন্টিনিউ যাতে করা হয় ঠিক মতো করা না হয় আলটিমেটলি কিন্তু এই সকল ধরনের আমি বলবো যে আয়োজন সেগুলো আসলে ব্যর্থ হয়েছে অনুসন্ধানে এমন অনেক প্রতিষ্ঠান পাওয়া গেছে যারা রোগীদের মারধর করে তালিকায় থাকলেও বাস্তবে নেই ডাক্তার
আমার সাথে খুব বাজে বিহেভ করাইতো, তারপর আমাকে রাত্রি উঠতে কালকে রাত্রে আমাকে মারা হয়েছিল। ফ্যামিলি আইলে উল্টা পাল্টা বুঝায় যে আপনার বাড়ি তো ভালো হয় নাই, ঠিক আছে, ওনাদের গেটের থেকে বিদায় করে দিত, দেখাও করতে দিত না আমাদের। আমরা এখানে ভালো হওয়ার জন্য আসছিলাম, মূলত এখানে মেডিকেল ট্রিটমেন্ট নাই। এই বাস্তবতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিযান চলমান থাকবে, নেওয়া হবে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ। ইতিমধ্যে আমাদের প্রায় সবগুলো তদন্ত করা হয়ে গিয়েছে। এই তদন্ত আগে কিন্তু আমরা 22টা নিরাময় কেন্দ্র বন্ধ করে দিয়েছি, আর তার মধ্যে এই ঘটনার জন্য একটা আমরা বন্ধ করলাম, আর গত কয়েকদিন তদন্ত করে 7টা যাতে কোনো লাইসেন্সই ছিল না, যাদের কোনো লাইসেন্স ছিল না, এগুলো আমরা তালা মেরে দিয়েছি। যেভাবে থাকা দরকার আমাদের বিধি অনুযায়ী, নিয়মনীতি অনুযায়ী আমরা চেষ্টা করছি সেভাবে যাতে তারা তাদের কার্যক্রম চালায়। রাজধানী ঢাকায় 105টি সহ সারা দেশে অনুমোদিত 324টি মাদক নিরাময় কেন্দ্র আছে, আর পরিসংখ্যান বলছে সারা দেশে অনুমোদনহীন প্রতিষ্ঠান আছে প্রায় 1200। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে যখন টিকে থাকার লড়াইয়ে দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স কোম্পানি, ঠিক তখন নতুন আকাশে ডানা মেলার ঘোষণা দিল ইউএস বাংলা। আসছে বছরের শুরু থেকে দেশীয় এই এয়ারলাইন্স কোম্পানিটি মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবিতে এবং শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপের মালেতে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে কতটা তৎপর এই এয়ারলাইন্স কোম্পানি, যাত্রীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন শোমা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে যাত্রা শুরু, গন্তব্য কক্সবাজার। পর্যটন মৌসুম ঘিরে যেখানে পর্যটকদের ভিড়ে মুখরিত সমুদ্র সৈকত, উড়োজাহাজগুলোতেও তার ছাপ, যাত্রীদের বাড়তি চাপ। ইউএস বাংলার এই ফ্লাইটের যাত্রীদের কাছে জানতে চাওয়া স্বাস্থ্যবিধি মানা নিয়ে কতটুকু সন্তুষ্ট তারা, নিজেদের সুরক্ষায় কি করছেন কেবিন ক্রুরা। প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের গ্লাভস মাস্ক চেঞ্জ করে ফেলছি আমাদের নিজেদের সুরক্ষার জন্য। একটা আতঙ্ক ছিল যে এই করোনায় কতটুকু হাইজিন মেনটেন করা হবে, কিন্তু ইউএস বাংলার যে পরিবেশটা দেখলাম খুব চমৎকার। গেটের টেম্পারেচার মাপছে, হাতে গ্লাভস দিচ্ছে, ফেস শিল্ড দিচ্ছে, মাস্ক দিচ্ছে। করোনাকালে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুবাই, আবুধাবি, দিল্লি, চেন্নাই, মালে, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, হ্যানয়, প্যারিস সহ বিশ্বের বিভিন্ন দেশে 100টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিটি। বর্তমানে অভ্যন্তরীণ সবগুলো রুট ছাড়াও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। কক্সবাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, নতুন বছরের শুরু থেকে প্রথমবারের মতো নতুন 4টি আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলবে তাদের উড়োজাহাজ। নতুন বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সেই সঙ্গে শার্কভুক্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগকালে এভিয়েশন খাতে টিকে থাকার লড়াইয়ে যাত্রীদের আস্থা অর্জনের উপরই বেশি গুরুত্ব দিচ্ছে দেশীয় এই এয়ারলাইন্স কোম্পানিটি। করোনা মহামারীর মধ্যে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি যাত্রীদের আস্থা অর্জনের জন্য চেষ্টা করছে বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস বাংলা। তারা বলছে যাত্রীদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পেলে অভ্যন্তরীণ রুটে ফ্রিকোয়েন্সি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। লক্ষ্মীনা জেসমিন শোমা, News24, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। পরীক্ষা ছাড়াই পরের সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কোভিড-19 প্রেক্ষাপটে টানা 8 মাস বন্ধ থাকায় অনলাইনেই পাঠ্যক্রম চালানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলো। অনেক শিক্ষার্থী এরই মধ্যে এক সেমিস্টার পার করে শুরু করেছে পরবর্তী সেমিস্টার, কিন্তু হয়নি কোনো পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে, কিন্তু সেশন জেটের সম্ভাবনা কমাতে অনলাইনে ক্লাস চালিয়ে নিচ্ছেন তারা। পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত, সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। তখন আমি গিয়ে 6th সেমিস্টারের নগদ পড়াটা ক্লাস করাটা দিয়ে পরীক্ষা দিব, নাকি হচ্ছে 5th সেমিস্টার যেটা শেষ হয়ে গেছিল আবার শুরু করে পরীক্ষা দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মতো অবস্থা দেশের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত লাখো শিক্ষার্থীর। অনলাইনের মাধ্যমে শেষ হয়েছে কিন্তু ফাইনাল পরীক্ষা হয়নি, এখন হচ্ছে আমাদের 2nd সেমিস্টারের যে অনলাইন ক্লাস সেগুলো শুরু হয়েছে। চরম বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নামমাত্র অনলাইন ক্লাস তৈরি করেছে সেশন জট। কোভিড এর আগে 5টা বিষয় পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল, কোভিড এর জন্য 4টা পরীক্ষা অফ হয়ে গিয়েছিল,
তো এমন নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি যে চারটা পরীক্ষা কবে হবে। এটা নিয়ে আমরা আসলে খুবই মর্মাহত এবং খুবই মানসিক ভাবে খুবই বিপর্যস্ত যে আসলে কি হবে। এই যখন শিক্ষার্থীদের অবস্থা তখন কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? চতুর্থ বর্ষ সম্মানের যে 2,25,000 শিক্ষার্থীর মাসপথে এসে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে, এখন তারা এই অর্ধেক পরীক্ষার উপর তো আমরা তাদের কোন সার্টিফিকেট দিতে পারি না, কারণ ওই সার্টিফিকেট তো চাকরির ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো কাজে আসবে না, অটো প্রমোশনের তো কোনো সুযোগ নাই। আমরা একটা বিকল্প পন্থা অবলম্বন করতে পারি, লেখাপড়া চালিয়ে নিতে পরীক্ষা ছাড়াই পরবর্তী সেমিস্টার বা বছরের ক্লাস শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে পরীক্ষা। যেহেতু সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিভার্সিটি গুলি বন্ধ আছে, সেশন জট নাও হতে পারে, কারণ আমাদের ক্লাস তো চলমান, আমরা এগুলো নিয়ে যাবো এবং যখন আমাদের পরিস্থিতি গুলি স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা একসঙ্গে পরবর্তী এবছরের অগণিত পরীক্ষার সাথে যুক্ত হচ্ছে পরবর্তী বছরের পরীক্ষাও। এই পরীক্ষা পরবর্তী বছরে আদৌ কি নেওয়া সম্ভব হবে এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের উচ্চশিক্ষায় সংকট আরো ঘনীভূত হচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। দর্শক, চট্টগ্রামে লেগেছে করোনার তৃতীয় ঢেউ, বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু এখনো বিন্দুমাত্র সচেতন নন নগরবাসী। যদিও জেলা প্রশাসন বলছে সচেতনতা বাড়াতে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের 10টি টিম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত। মুমু, চট্টগ্রামের করোনার কি অবস্থা, মাস্ক নিয়ে জনসচেতনতা কেমন দেখছেন সাধারণ মানুষের ভেতরে? ধন্যবাদ তন্ময়, আমি আছি এখন বন্দরনগরী চট্টগ্রামের 2 নং এলাকায়। এটি হচ্ছে জনবহুলপূর্ণ একটি এলাকা। আপনি যেমনটি বলছিলেন, গত কিছুদিন ধরে কিন্তু চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউয়ের কিন্তু লেগেছে, এখানে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। আমি যদি আপনাকে একটি পরিসংখ্যান বলি, গত কয়েক মাসে 30,500-এর অধিক মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। মানুষের মধ্যে যে সচেতনতা আমরা লক্ষ্য করছি সেটি এখন আর নেই, অনেকেই কিন্তু মাস্ক পরছেন না, মাস্ক ছাড়াই কিন্তু রাস্তায় তারা ঘোরাঘুরি করছেন, এমন অনেক মানুষও আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে মানুষকে সচেতন করার জন্য মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় পরিচালনাও করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে মাস্ক পরতে হবে, সচেতন থাকতে হবে, তার কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি এবং তারা এভাবেই মাস্ক ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যার কারণে করোনার যে সংক্রমণ তা দ্রুত ছড়িয়ে যাচ্ছে। একজন আছেন, তার সাথে কথা বলি। আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক আছে, কিন্তু এখন গাড়িতে উঠলে লাগাবো আর কি মাস্ক। করোনা তো সংক্রমণ বেড়েই চলেছে, আপনি যে মাস্ক পরেননি আপনার কারণে অন্যরাও কিন্তু সংক্রমিত। পরিবারে পরে, আমিও পরে, এখন গাড়িতে ওঠার সাথে সাথে পরবো, আমি ডিউটি করে যাচ্ছি তো এই জন্য। ধন্যবাদ আপনাকে। এখানে আরো কয়েকজন আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি এভাবে এই পান সিগারেট বিক্রি করছেন কিন্তু মাস্ক পরেননি, কি কারণ? আমি গরম লাগে এলাকায় আছে, খুলে রাখছি আর কি। আছে পরেননি কেন? পরেননি গরম লাগে এলাকায় খুলে রাখছি। তন্ময়, শুনছিলেন এরকম বিভিন্ন অজুহাত তারা দিচ্ছে মাস্ক পরছে না, প্রশাসন জোর প্রচেষ্টা চালালো মানুষের মধ্যে মাস্ক যে পরতে হবে তার কোনো প্রবণতা আমরা দেখতে পাইনি। একজন রিক্সা চালক আছেন, তার সাথে একটু কথা বলি। আপনি এভাবে মাস্কটা মুখের কাছে ঝুলিয়ে রেখেছেন কিন্তু কেন? জি, মাস্কটা পরেননি। আমাদেরকে দেখে তিনি মাস্ক পরা শুরু করেছেন, এরকম অনেকে আছেন আমাদেরকে দেখার সাথে সাথে বা প্রশাসনের লোকজন দেখার সাথে সাথে তারা কিন্তু মাস্ক পরা শুরু করে, কিন্তু লোকাল বাসগুলোতে কিন্তু আমরা দেখেছি হাড্ডাহাড্ডি করে মানুষ কিন্তু উঠানো হচ্ছে, তারা কিন্তু মাস্ক পরছে না, যদিও প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে গণপরিবহনগুলোতে যেন মাস্ক পরিধান করে যাত্রীদের উঠানো হয়, কিন্তু আমরা কিন্তু সে লক্ষণ দেখিনি। আরও অনেকে আছেন, তাদের সাথে একটু কথা বলি। কেন মাস্ক ভালো নাই? মাস্ক ব্যবহার করতে পারি না, কারণ মাস্কটা ছিঁড়িয়ে গেছে, আমার মাস্ক ছিল, মাস্কটা ছিঁড়িয়ে গেছে, আমি বাইরে যাই না, মাস্ক কেন বল? তন্ময়, শুনছিলেন বিভিন্ন অজুহাত তারা দিচ্ছে, শুধু চট্টগ্রামের এই 2 নং গেট এলাকা নয়, চট্টগ্রামের বহাদ্দার হাট, নিউ মার্কেট,
বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি এখানে সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে, সেখানেই কিন্তু মানুষকে দেখে অসচেতনভাবে চলাচল করতে মাস্ক পরছেন না, অনেকে মাস্ক হাতে নিয়ে ঘুরছেন, এরকম অনেকে আছেন। গণপরিবহনগুলোতে বিশেষ করে আমরা এসব লক্ষ্য করেছি। একজন বাস ক্যাপ্টেন আছেন, তাদের সাথেও কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করি। এই মাস্ক বুঝলেন, আর আমি আর নতুন রসিদে কিন্তু অনেকেই আছেন যারা মাস্ক পরেনি, মাস্ক না পরেই কিন্তু ঘোরাঘুরি করছে। যাই হোক, বিভিন্ন এই মাস্ক পরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি আরও বেশি কঠোর হওয়া যায় তাহলে হয়তো মানুষকে বাধ্য করা যাবে একটু সচেতন হওয়ার জন্য, এমনটি জানিয়েছিলেন কিন্তু নগর পরিকল্পনাবিদ বিভিন্ন সচেতন মহল তারাই বলছেন যে মানুষ সচেতন করতে হবে করোনার দ্বিতীয় ঢেউ থেকে বন্দরনগরী চট্টগ্রামকে রক্ষা করতে হলে। কিন্তু প্রশাসনের যে টিমগুলো কাজ করছেন তারা নির্দিষ্ট একটি সময়ে বের হয় এবং সেই সময় তারা মোবাইল কোড পরিচালনা করেছে, সে এরপরে কিন্তু আবার দেখা যায় মানুষকে অসচেতনভাবে ঘোরাঘুরি করতে। এবং মানুষের যদি এই করোনা সংক্রমণ থেকে বাঁচতে হয় তাহলে মাস্ক পরতে হবে বলছেন সচেতন মানুষ, এবং মাস্কই হতে পারে করোনার বিশেষ ওষুধ। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। তন্ময় ফাতেমা জান্নাত মমতাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হবার জন্য। আছি পরবর্তী সংবাদে। গেল 24 ঘন্টায় করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট 6,544 জন। নতুন শনাক্ত হয়েছেন 2,273 জন, এ পর্যন্ত 4,58,711 জন শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,223 জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 3,73,676 জন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল বিশ্ববাসী। যদিও এক মাসের মধ্যেই বেশ কয়েকটি ভ্যাকসিন আসতে যাচ্ছে বলে প্রত্যাশা করা যাচ্ছে, ফলে তবে এর মাঝে গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 6,50,000-এর বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 10,744 জনের। সারা দেশে এই নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 14,48,000 সারা বিশ্বে, এবং মোট সংক্রমিত হয়েছেন 6,11,00,000-এর বেশি মানুষ। এরই মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেশ যুক্তরাষ্ট্র, একদিনে আক্রান্ত 1,64,000 আর মৃত 1,399 দুঃখিত। ভাইরাসের প্রবল সংক্রমণের কারণে দেশটিতে ব্যাপক জনপ্রিয় ব্ল্যাক ফ্রাইডে শপিং ছিল অনেকটাই ফিকে, এবার বেশিরভাগ মানুষই অনলাইনে শপিং করেছেন। বছরের এই বিশেষ দিনে অর্ধেকেরও কম দামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। এদিকে গেল এক মাস ধরেই ভারত ও ব্রাজিলের সংক্রমণ কিছুটা স্থিতিশীল অবস্থায় এলেও ইউরোপে ক্রমেই বেড়ে চলেছে করোনা শনাক্তের সংখ্যা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, নিত্যপণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বাজারে শীতকালীন সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। চাল, পেঁয়াজ, আলুর দাম রয়েছে অপরিবর্তিত, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ ও আতিকুর রহমান। আতিক শুরুতে যোগ করতে চাই ফরিদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, শুভ সকাল আপনার কাছে। জানতে চাই নিত্যপণ্যের বাজারের কি অবস্থা ফরিদপুরে, সাধারণ ক্রেতা আর বিক্রেতারা দুপক্ষই কি বলছে? বাজারে উঠেছে, তারপরেও দেখা যাচ্ছে যে সবজির বাজার কিন্তু একেবারেই হাতের নাগালের বাইরে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই কিন্তু রয়েছে আমরা যেমনটি দেখতে পেরেছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর চক বাজারের যে সবজির বাজার রয়েছে, খুচরা বাজার সেখানটায় রয়েছে। সেখানে কিন্তু আমি এই সবজির পর্যাপ্ত সবজি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে উঠেছে এবং রয়েছে। তো এই বিষয়ে কথা বলবো যে এই সবজি বিক্রেতার সঙ্গে, তার কাছে একটু জানতে চাই, ভাই আজকে কত করে সবজি বিক্রি করতেছেন? বেগুন ভাই হইলো 30 টাকা কেজি, 30, ফুলকপি 30, পাতাকপি 30, পটল 30 টাকা কেজি, মরিচ 25 টাকা 30 টাকা পাওয়া, মূলে 20 টাকা কেজি, শশা 40, 30 টাকা কেজি।
তো এই সময় তো আপনার সবজির দাম কম থাকে, তাহলে আজকে এই সময় এখন বেশি কেন? বাজার একটু আগের চেয়ে একটু নরম হইছে, আরো নরম হবে সামনে, বুঝছেন? এই হলো অবস্থা এখন। ধন্যবাদ আপনাকে। ফুলকপি, বরবটি, বেগুন এগুলো সবকিছুই কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তো এই বিষয়ে একটু কথা বলবো যে একজন ক্রেতার সঙ্গে। ভাই, এই যে সবজি কত করে কিনছেন আপনারা? সবজি আসলে ভাই আগের তুলনায় একটু কমলো, সারা দেশে যে মানুষের কর্মহীন অবস্থায় এই করোনার পরে, যে আন্দাজে এখন শীত মৌসুমে সবজির দাম কম হওয়ার কথা সেই তুলনায় কম হয় নাই। এখনো আমরা অনেক দাম দিয়ে কিনা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার হিসেবে বাইরে, তার মানে এখন তো প্রতি সবজির দাম 10-15 টাকা করে কেজি থাকার কথা ছিল, সে ধারণার পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে সবজির দাম কিন্তু এখনও সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরেই কিন্তু রয়েছে। তো একটা বিষয় কিন্তু খেয়াল করেছি, যেটা আমরা সকালে কিন্তু পাইকারি যে আড়ত রয়েছে সেখানে কিন্তু গিয়েছিলাম, সেখান থেকে দাম শুনেছি, তো এখানে সেখানটা কিন্তু আজকে সবচেয়ে ভালো বাঁধাকপি এবং ফুলকপি যেটা রয়েছে সেটা কিন্তু মূলত 10 টাকা কেজি দরে সেখানে পাইকারি বিক্রি হচ্ছে। তো খুচরা বাজারে এসে দেখা যাচ্ছে যে প্রতিটা সবজির দামই কিন্তু কেজি প্রতি 20 টাকা থেকে 30 টাকা কেজি বেড়ে যাচ্ছে, শুধুমাত্র হাত বদল হওয়ার সাথে সাথেই কিন্তু এই দামটা কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। তবে ক্রেতা সাধারণ যেটা বলছেন যে এটা যদি সঠিকভাবে মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে কিন্তু সবজিটা চলে আসবে। তাছাড়া যদি আরেকটা কথা বলে রাখি যে ফরিদপুরে কিন্তু পেঁয়াজ উৎপাদনে কিন্তু শীর্ষ অবস্থায় অবস্থান করছে, তো আজকের পেঁয়াজের বাজারও কিন্তু 70 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা এটাও কিন্তু ঊর্ধ্বমুখী। তবে আশা করার সেই বিষয়ে একটু কথা বলতে চাই যে এই যে পেঁয়াজের যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে একটু শুনতে চাই, যাই ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে পেঁয়াজের বাজার যে ঊর্ধ্বমুখী সেই বিষয়ে কি বলবেন, কত করে কিনছেন ভাই? পেঁয়াজ গত ইসে 70 টাকা কেজি, এখন বিক্রি হইতেছে 60 থেকে 65 টাকা কেজি। তো এটা তো তার আগের হাটে 40 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে, তাই এত বেশি কিনতে হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট হচ্ছে, আমরা এই যে গাড়ি চালাই করি, আমাদের একটু কষ্ট হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে সাধারণ ক্রেতাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, তবে আশা করা যাচ্ছে যে আগামী মাসেই কিন্তু মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করবে, তখন কিন্তু পেঁয়াজের দামটাও কিন্তু কমবে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। তন্ময় কারুজামা সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হবার জন্য। আছি পরবর্তী সংবাদে। দেশে থেকে অর্থ পাচার বাড়ছে, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড হিসেব বলছে অন্য অনেক দেশে এর প্রবণতা কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতা বাংলাদেশে। সবশেষ 236 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুবাই ও সিঙ্গাপুরে পাচার এবং আত্মসাতের অভিযোগে দুদক 3 মামলা করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, রাজনৈতিক সদিচ্ছা আর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত চেষ্টা না থাকলে পাচার রোধ এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনা অসম্ভব। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিমার্ট সিটি জেনারেল ট্রেডিং LLC, এটিজেড কমিউনিকেশন লিমিটেড ও ইউরো কার্স হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে ব্যবহার করে দুবাই ও সিঙ্গাপুরে ঋণের নামে 236 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যাংকের 9 পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও জেসমিন আক্তার বাদী হয়ে কমিশনের ঢাকা 1 কার্যালয়ে তাদের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেন। একটি মামলায় 160 কোটি 80 লাখ টাকা, দ্বিতীয় মামলায় 60 কোটি 40 লাখ টাকা এবং তৃতীয় মামলায় 14 কোটি 88 লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়। এ বিষয়ে দুদকের সিনিয়র সচিব বলেন, তারা টাকা পাচারের জন্য ভুয়া কোম্পানি খুলেছিল, সেই টাকা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে স্থানান্তর রূপান্তর হস্তান্তর করে বিদেশে পাচার করেছেন। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। দুর্নীতি দমন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকের জাতীয় রাজস্ব বোর্ড এবং যদি অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি সংঘবদ্ধভাবে যৌথভাবে কাজ করে তাহলে যারা অর্থ পাচার করছেন
তাদেরকেও ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা যারা পাচার করছে সে পাচারের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি হিসেব বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর অর্থ পাচার বাড়ছেই। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সাভারপুর এলাকা জুড়ে ড্রেনের কাজ ও সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। নতুন রাস্তা করে যাওয়ার পর আবার খুঁড়ে পুরো রাস্তা নষ্ট করে দেয় পৌরসভা, ফলে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। বলছেন, গেন্ডা সড়কের কাটা অংশে কাজ শেষে মাটি দিয়ে ভরাট করেই দায় সারে পৌরসভা। এসব অংশে ইট মাটি উঁচু নিচু হয়ে আছে, ফলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পৌরসভার অধীনে উন্নয়ন প্রকল্প চলমান থাকায় নগরবাসীর দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাভার থেকে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, জানতে চাই আপনার কাছে, পৌর এলাকার এই রাস্তার সংস্কার কতদিন ধরে চলছে আর কর্তৃপক্ষ কি বলছে, ভুক্তভোগীদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভার পৌরসভা। সাভার কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভা, এবং সাভারের যে প্রথম শ্রেণীর পৌরসভা, আপনি দেখছেন যে এখানে যে গ্যান্ডা এলাকায় রয়েছে, গ্যান্ডার কিন্তু যে সড়কে, সেই সড়কের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সড়কের যে কাজগুলো হচ্ছে, এবং সেই সড়কের আসলে কাজ কিন্তু এখন ধীর গতিতে চলছে। এখানে যে কাজগুলি রয়েছে এবং এই সব মিলে কিন্তু 120 কোটি টাকার কাজ রয়েছে। এবং আমি কিন্তু এই যে সাভার পৌরসভা যে সব কাজগুলি রয়েছে, এখানে কিন্তু নানান সমস্যা হচ্ছে। একে তো হচ্ছে গ্যাসের পাইপ রয়েছে, এই গ্যাস পাইপ যেহেতু মাটির নিচের রাখা হয়েছে এবং বড় বড় যে ড্রেনটি করা হচ্ছে, সেই ড্রেনের লাইন কিন্তু এখন, যার কারণে এখানকার স্থানীয়রা কিন্তু অনেক বাধা দিচ্ছে কাজ করতে। আমি একটু পৌর মেয়রের সাথে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অনেক পৌরসভার তো অনেক ভালো ভালো কাজ করতেছেন গুরুত্বপূর্ণ সড়কে, এখনো কাজ থেমে আছে। এই ক্ষেত্রে কত কোটি টাকার কাজ এই মুহূর্তে আপনারা করছেন পৌরসভার? ধন্যবাদ, ধন্যবাদ। তো আমাদের এই সাভার পৌরসভা বর্তমানে 100 কোটি টাকার উপরে কাজ চলমান আছে, এবং অলরেডি আমার 20 কোটি টাকার বিএমডিএফ একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের কাজ আমার শেষ হয়ে গেছে। তো 120 কোটি টাকার এই অর্থ বছরে ইনশাল্লাহ আমার 20 কোটি টাকার শেষ হয়ে 100 কোটি টাকার কাজ বর্তমানে চলমান আছে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই এলাকার মানুষের, এই 9 নম্বর ওয়ার্ডের এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দুর্ভোগ ছিল এই রাস্তাটার জন্য। মানুষ অনেক দিন যাবৎ তাদের আমাদের কাছে দাবি করে আসছিল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টেকসই উন্নয়নের কথা বলেছেন, ঠিক সেই রকমভাবেই টেকসই উন্নয়নের চিন্তা করেই আজকে মনে করছে, দেখেন কি বড় বড় ড্রেন এবং আরসিসি রাস্তা, যে রাস্তা ইনশাল্লাহ 50 বছরেও ইনশাল্লাহ আর কিটা সংস্কার করার কোনো প্রয়োজন হবে না। সেই টেকসই উন্নয়নের জন্য এই প্রজেক্টগুলো ইনশাল্লাহ নেওয়া হয়েছে। আমরা এটা আমরা আশা করি যা অল্প কিছুদিনের মধ্যে, এটা অবশ্যই মনে করেন 6 মাসের জন্য। আপনারা জানেন যে বৈশ্বিক যে মহামারী করোনা, করোনার কারণে আমাদের বিশ্বব্যাংকের টাকায় কাজগুলো হচ্ছে। বিশ্বব্যাংক এই করোনার সময় কাজ করার জন্য আমাদেরকে নিষেধ করেছিল, যার জন্য এই কাজটা একটু বিলম্বিত হয়েছে। যদি করোনা না থাকতো আমার মনে হয় কাজগুলো প্রায় সম্পূর্ণ হয়ে যেত। তো আমি আশা করি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এই এলাকার মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে, ইনশাল্লাহ সেই দুর্ভোগ থাকবে না, তারা স্বাচ্ছন্দ্যে এই এলাকাতে চলাফেরা করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো আপনার সাথে একটু কথা বলছি যে এখানকার যে প্রকৌশলী রয়েছে, তা মানে স্থানীয় সরকার প্রকৌশলী যে একজনের সঙ্গে একটু কথা বলছি, আপনার সঙ্গে একটু কথা বলছি, কেন আসলে এই কাজটা থেমে গেছে, কি কারণে? এবং আপনি বললেন যে এখানে নানান সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি প্রথমত করোনা জনিত কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল, এখন আমরা ফুল স্পিডে কাজ শুরু করছি। কাজ করতে গেলে দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে এক্সকাভেশন করা লাগতেছে, এক্সকাভেশন করতে গেলে এবার মাটির নিচে গ্যাসের লাইন আছে, প্রতিদিনই একটা দুটো লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা জনগণের কথা ভেবে সঙ্গে সঙ্গে সারার ব্যবস্থা করতেছি, কিন্তু প্রত্যেকটা লাইন এভাবে পাইপের উপর দিয়ে উঠানোর মতো অর্থ বাজেট আমাদের এখানে ধরা নাই, যেটা আমরা ইচ্ছা করলেই মানুষের চাহিদাটা পূরণ করতে পারবো না। যেটা আমাদের তাৎক্ষণিক লিকেজ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেরে দিচ্ছি, তারপরেও দেখেন যে সামনে কিছু কিছু লাইন কাজ করতে যে আটকায় গেছি। এখানে শুধু গ্যাস লাইনের এখন তাদের কথা যে এটা উঠাই দেওয়া লাগবে, তো উঠাতে আনতে পারবো না, প্রত্যেকটা লাইন তো উঠাতে পারবো না, একটা দুটা হয় সেটা আলাদা হিসাব। অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, এখানকার যারা ভুক্তভোগী তারা আসলে যাতায়াত করছে পারছে না, গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছে না, আপনার সাথে একটু কথা বলি, কি সমস্যা হচ্ছে এখানে? আসলে এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের মনে হয় যে এটা একটা গ্রামের মেঠোপথ,
তারপরে দীর্ঘ প্রতীক্ষা শেষে আমরা এই কাজটা পাইছি, যেটা আসার একটাই ছিল যে আমাদের যাই হোক রাস্তাটা উন্নয়ন হলে যে আমাদের ভালো হবে, কিন্তু আসলে তার কোনো সুনিশ্চিত কোনো ই আমরা দেখতেছি না। এই রাস্তাটা এই যে ধরছে তো ধরছে, দুইজন তিনজন করে আসে, ওই যে পাঁচজন করে আসে সকালবেলা, দুই ঘন্টা তিন ঘন্টা ধরে ওরা গল্পই করে। কালকে আমি বলে গেছি কি এইভাবে হইলে আমাদের ব্যবসা বাণিজ্য একদম শেষ হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি এই দুই দুই মাস এই যে যতটুক কাজ, এই কাজে এত লোক কোনোভাবেই লাগে না, অথচ অযথা বসে রয়েছে, অযথা করতেছে, মানে মস্কারা করে বসে রয়েছে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা যাতায়াত করে অনেকেই অভিযোগ করছে যে আসলে তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট করতে অনেক অসুবিধা হচ্ছে, এবং আপনারা একটু দেখছেন যে এখানে যেসব লোকজন তারা কিন্তু যাতায়াতের জন্য তাদেরকে এখন কিন্তু পায়ে হেঁটে যেতে হচ্ছে, এবং এখন কিন্তু কোনো গাড়ি নিয়ে তারা যাতায়াত করছে পাচ্ছে না, এবং যার কারণে এখানকার যারা এই যে রাস্তা দিয়ে যাতায়াত করছে অনেকেই কিন্তু আসলে পড়ে যাচ্ছে বা আহত হচ্ছে এই রাস্তার মানে যাতায়াত করতে গিয়ে। এবং এই সড়কটি কিন্তু গ্যান্ডার অনেক আগের থেকেই, যেহেতু গ্যান্ডা পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা, এবং গ্যান্ডা কিন্তু এবার যে উন্নয়নের যে কাজ করছে এবং শেষমেশ আর কয়েক মাস পরেই পৌরসভার নির্বাচন, কিন্তু এই মুহূর্তে যে আসলে কাজ করছে এই কাজটি কতদিনের মধ্যে শেষ হবে এবং আসলেও কি কাজটা শেষ করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছে এখানকার লোকজন। এবং এখানকার যারা বসবাস করেন, যারা যাতায়াত করেন, মানুষ যারা এখান এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে, এবং তারা কিন্তু আসলে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে। দুর্ভোগের কারণে কিন্তু তারা যাতায়াত করতে তাদেরকে অনেক অসুবিধা হচ্ছে, এবং এই অসুবিধার কারণে এখানকার যে যানবাহন সেগুলো কিন্তু একদম চলছে না, কোনো রিক্সা ভ্যান বা কোনো তিন চাক্কা এবং প্রাইভেট কার কোনো ধরনের গাড়ি কিন্তু আসলে চলছে না, একদম টোটালটাই কিন্তু এখন চলাচল বন্ধ এবং একমাত্র পায়ে হেঁটে। আমি তো আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানকার যারা বসবাস করছেন প্রচুর মানুষ রয়েছেন, তারা আসলে মূলত যে এই সংস্কারটা আসলে দ্রুত চায় এবং সংস্কার না হওয়ার কারণে যে অসুবিধা হচ্ছে, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কি দ্রুত কাজ সম্পূর্ণ হোক এটা আসলে চান? এটা অবশ্যই আমরা সবাই চাচ্ছি, কারণ যতটুকু পিট হয়েছে ওট্টু পিটের মধ্যে যদি তারা বালি ভরাট করে দেয় তাহলে মানুষ অন্তত পায়ে হেঁটে চলাফেরা করতে পারবে। আর আমাদের ব্যবসার যেমন বাজার থেকে আমরা মালপত্র আনবো কিছুই আনতে পারতেছি না, তারপরে এখান থেকে তৈরি করে যে আমরা বাজারে দিব এগুলো কিছুই করতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা বসবাস করেন বা লোকজন তারা অভিযোগ করছে যে দ্রুত তারা সম্পূর্ণ হোক এবং এই এই রাস্তাটিতে চলাচল হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময় নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবারও নিত্যপণ্য বাজারের খবর জানাবো। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী আতিকুর রহমান। আতিক, আতিক আপনার কাছে জানতে চাই, নিত্যপণ্যের যে বাজার রয়েছে টাঙ্গাইলে সেখানকার দামের ঊর্ধ্বমুখে কেমন দেখছেন? কারণ সারা দেশে সব কিছুর দামই প্রায় বেড়েছে এখন, নিত্যপণ্য যে সবজি রয়েছে কাঁচা বাজারের কথাই বলছে। আপনি এখানে রয়েছেন, সেখানকার সর্বশেষ কী অবস্থা রয়েছে আমাদেরকে জানান। ধন্যবাদ তন্ময়, আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাল পৌর এলাকায় যে বাজার রয়েছে এই বাজারটি, এবং এই বাজারটি আসলে সকাল থেকেই জমে ওঠে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এই অঞ্চলে আসলে কাঁচা বাজার সকাল থেকেই কিন্তু তারা ক্রেতা বিক্রেতা সমাগম হয়, এবং মূলত এই বাজারে বিশেষ করে ঘাটাল মধুপুর যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চল থেকে এই বাজারে কাঁচা বাজার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে নিয়ে আসেন, এবং এখন কিন্তু বর্তমানে অনেকটাই যে কাঁচা বাজারের শীতকালীন যে সবজি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং বিশেষ করে দাম নিয়েও আসলে অনেকটাই গত এক সপ্তাহ তুলনায় অনেকটাই কিন্তু আসলে কমেছে। বিশেষ করে এখন ফুলকপি 40 টাকা কেজি এবং সিম 40 থেকে 50 টাকা, এবং নতুন আলু এর মধ্যে আসলে উঠেছে এবং নতুন আলু কিন্তু 120 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে, এবং পুরাতন যে আলু রয়েছে সেটি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আসলে সকাল থেকে এই বাজার জমে ওঠে এবং অনেক ক্রেতা বিক্রেতা সমাগম হয়। এই ছিল আমার কাছে তন্ময়ের সর্বশেষ কাঁচা বাজার নিয়ে। আতিক আপনাকে ধন্যবাদ টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী পদার্থবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষক গবেষণা উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফখরিজাদে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির অবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফখরিজাদেকে বহনকারী গাড়িতে গুপ্ত হামলা চালায়। এই সময় ইরানের এই পদার্থবিজ্ঞানীর দেহরক্ষীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পেশাদার নারী ফুটবল লীগের জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। আসলে নিজেদের অষ্টম ম্যাচে নাসরিন স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে টেবিল টপাররা। গোল দুটি এসেছে শিউলি ও তোহরার পা থেকে। এই জয়ে 8 ম্যাচে 24 পয়েন্ট ঘরে তুলল টেবিলের শীর্ষে থাকা দলটি বসুন্ধরা কিংস। বিস্তারিত রিপোর্টে পেশাদার নারী ফুটবল লীগের ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিফাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নাসরিন স্পোর্টিং ক্লাবের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে বসুন্ধরা কিংস। তাদের আক্রমণ সামাল দিতে গিয়ে নিজেদের ডিবক্সে ফাউল করে বসেন নাসরিন স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার, ফলে 16 মিনিটে স্পট কিক থেকে গোল করে কিংসকে এগিয়ে নেন শিউলি। আর বিরতিতে যাবার 5 মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন তোহুরা। দ্বিতীয়ার্ধে বল দখলে রেখে খেলা গোছানোর চেষ্টা করে নাসরিন স্পোর্টিং ক্লাব, তাদের সঙ্গে তাল মিলিয়ে সমানে সমান লড়াই চালিয়ে যায় কিংসও। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল, ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। লম্বা বিরতির পর মাঠে ফেরায় ফিটনেসের কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে কিংস অধিনায়ক সাবিনা জানালেন, নিজেদের সেরাটা দেয়াতেই মিলেছে কাঙ্ক্ষিত জয়। আর নাসরিনের খেলার প্রশংসার পাশাপাশি দলের জয়ে খুশি বলে জানালেন কোচ আবু ফয়সাল। আমরা দীর্ঘদিন 8-9 মাস বাসায় ছিলাম, আর আমরা তো প্র্যাকটিসের ওরকম সুযোগ পাই নাই, সো আমাদের ফিটনেসে একটু ঘাটতি ছিল এবং নাসরিন কিন্তু আমাদের সাথে ফাইট করে খেলছে, তারাও চেষ্টা করছে জেতার জন্য, বাট আমরা আমাদের সেরাটা দিয়েই আসলে উইন করছি। ওরা খুব ভালো খেলছে, খুব চেজিং প্রেসিং করাতে আমাদের প্লেয়ারা যে অরিজিনাল যে খেলাটা ছিল ওই খেলাটা খেলতে পারে না, তারপর ওরা চেষ্টা করছে যে প্রেসিংয়ের মাধ্যমে খেলার জন্য, কিন্তু বাট আমরা ওই প্রেসিংকে ওভারকাম করে আমরা আমাদের খেলাটা খেলে জাস্ট আমাদের জয়টা তুলে নিলাম আর কি। তৌফিদুল ইসলাম, নিউজ 24। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেএমকন খুলনা। চট্টগ্রামীদের আজ দুপুর 1:30 মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30 মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দর্শক শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।